নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান অনেক সময় আমাদের শরীরের কোনো কোনো অংশে মৃদু কম্পন দেখতে পাওয়া যায় অর্থাৎ শরীরের কোনো কোনো অংশ হঠাৎ করে মৃদু কেঁপে ওঠে কিন্তু এই কেঁপে ওঠা কতটা শুভ না অশুভ আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সমুদ্র শাস্ত্র অনুযায়ী শরীরের বিভিন্ন অংশের স্পন্দন আমাদের ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে থাকে আমাদের জীবনে ভবিষ্যতে কি ঘটতে চলেছে বা কি ঘটতে পারে তারই একটা আভাস দিয়ে যায় পুরুষের ক্ষেত্রে শরীরের বাঁ দিকের কম্পন মোটেও শুভ নয় এর অর্থ তার জন্য অথবা পরিবারের কোনো সদস্যদের জন্য কোনো না কোনো খারাপ খবর অপেক্ষা করে আছে অথবা তার সাথে অথবা পরিবারের কোনো সদস্যের সাথে কিছু দুর্ঘটনা ঘটতে পারে তবে পুরুষের জন্য শরীরের ডান দিক কাঁপা যথেষ্ট শুভ তার জীবনে শীঘ্রির কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে মেয়েদের ক্ষেত্রে শরীরের বাম দিকের কম্পন যথেষ্ট শুভ কিন্তু ডান দিকের কম্পন মোটেও শুভ নয় হঠাৎ করে আপনার কপান যদি কেঁপে ওঠে তবে জানতে হবে খুব তাড়াতাড়ি সৌভাগ্য আসতে চলেছে আপনার ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা ঘটতে চলেছে অনেকের অনিয়ন্ত্রিতভাবে ঠোঁট কাঁপতে থাকে আপনার সাথে যদি এই রকম ঘটে তবে বুঝবেন আপনার জীবনে নতুন বন্ধু আসতে চলেছে এবং আপনার নতুন বন্ধুর মাধ্যমে প্রচুর ধন আসার সম্ভাবনা দেখা দিতে পারে অথবা পুরনো কোনো বন্ধুর সাথে আবার যোগাযোগ ঘটবে এবং পুরোনো বন্ধুর মাধ্যমে আপনি জীবনে চলার পথে সামনের দিকে খুব সহজে এগিয়ে যাবেন আপনার দুটি চোখ যদি কাঁপে তবে ভাববেন যে কোনো বিষয়ে আনুগত্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার কপানে ডান চোখ যদি কাঁপে তবে জানবেন অর্থবৃদ্ধি ও বাড়িতে বন্ধু বা আত্মীয় স্বজন আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ডান চোখের নিচের অংশ যদি কাঁপে তবে জানবেন আপনার শরীরে কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে মা চোখ যদি কাঁপে তবে জানবেন আপনার জীবনে কোনো না কোনো রকমভাবে অর্থহানি ঘটবে এবং জীবনে অশান্তি আসতে চলেছে কাজেই সাবধান থাকুন চোখের কোন যদি কাঁপে তবে জানবেন আপনার খুব শীঘ্রই বিবাহ হতে চলেছে আপনি যদি অবিবাহিত থাকেন তবে অবশ্যই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মিষ্টিমুখ করান আপনার হঠাৎ করে যদি কপান কেঁপে ওঠে তবে জানবেন বাসস্থান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি খুব শীঘ্রই ভূ সম্পত্তি ক্রয় করতে পারবেন এবং আপনার যদি একটা বাড়ি থাকে তবে দুটো বাড়ি হবে দুটো থাকলে তিনটে বাড়ি হবে আর আপনার যদি বাড়ি না থাকে আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন তবে জানবেন আপনার খুব শীঘ্রই নিজস্ব বাড়ি হতে চলেছে হঠাৎ করে যদি আপনার মাথা কেঁপে উঠে তবে জানবেন নতুন জমি পাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা পৈতৃক সম্পত্তি আপনি পেতে চলেছেন দীর্ঘদিন ধরে যে পৈতৃক সম্পত্তি মীমাংসা হয়নি সেই পৈতৃক সম্পত্তি এবার মীমাংসা হবে এবং সেই পৈতৃক সম্পত্তির ভাগ পাবেন আপনি হঠাৎ করে যদি উপরের ঠোঁট কেঁপে ওঠে তবে জানবেন অনেক দিনের পুরনো কোনো ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে হঠাৎ করে যদি আপনার বাম কান কেঁপে যায় তবে জানবেন শরীরের উপরের যে অংশ রয়েছে সেই উপরি অংশের কোনো না কোনো অঙ্গে যন্ত্রণা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু যদি আপনার বাম কানের পরিবর্তে ডান কান কাঁপে তবে জানবেন আপনি উচ্চশিক্ষা অর্জন করতে চলেছেন এবং ক্ষেত্রে যদি আপনার বাধা এসে থাকে তবে সেই বাধা খুব শীঘ্রই দূরভূত হবে এছাড়াও নতুন আত্মীয় এবং নতুন বন্ধুবান্ধব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনার দুটো কান অর্থাৎ ডান কান এবং বাম কান একসাথে যদি কাঁপে তবে জানবেন আপনার দু হাতে সম্পত্তি আসতে চলেছে দু হাতে প্রচুর অর্থ পেতে চলেছেন সামনের দিনের জন্য অপেক্ষা করুন আপনার প্রচুর পরিমাণে সুযোগ আসবে আর এই সুযোগকে কাজে লাগাতে হবে আপনাকেই হঠাৎ করে আপনার যদি গনা কাঁপতে শুরু হয় তবে জানবেন খুব ভালো ভালো ধরনের ভোজন প্রাপ্তির যোগ আসছে এবং এই যোগ আসবে সাধারণত শ্বশুর বাড়ি থেকে অথবা আত্মীয় স্বজনের বাড়ি থেকে এছাড়াও আপনার জীবনে সুখ প্রাপ্তি ঘটতে চলেছে কাজেই অপেক্ষা করুন কিছুদিনের মধ্যে আপনার রসনা তৃপ্তি তো হবেই রসনা তৃপ্তির পাশাপাশি আপনার জীবনে সুখ আসবে নিশ্চিতভাবে হঠাৎ করে আপনার যদি জীবা কেঁপে ওঠে তবে জানবেন আপনার জীবনে নতুন বন্ধুর আগমন ঘটতে চলেছে হঠাৎ করে আপনার যদি ভ্রু কেঁপে ওঠে তবে জানবেন প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কাজেই আপনি অপেক্ষা করুন অবশ্যই আপনার যদি প্রিয়জন থাকে তার সাথে আপনি কোথাও ভ্রমণে যাবেন এবং ভ্রমণে যাওয়ার পর ঘনিষ্ঠ সম্পর্ক হবে আর যদি আপনার জীবনে কেউ না থাকে তবে জেনে রাখুন খুব শীঘ্রই আপনার জীবনে আসতে চলেছে প্রিয় মানুষটি চোখের ভ্রুর মতো নাকও যদি আপনার কাপে তবে জানবেন একই ঘটনা ঘটতে চলেছে অর্থাৎ আপনার যদি প্রিয়জন থাকে তবে প্রিয়জনের সাথে ভ্রমণে গিয়ে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হবেন কিন্তু প্রিয়জন যদি না থাকে তবে আপনার জীবনে নতুন প্রেম আসতে চলেছে অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনার জীবনে স্বপ্নের মানুষটি এসে যাবে এই হচ্ছে শরীরের বিভিন্ন অংশের কম্পন তত্ত্ব আপনাদের শরীরের কোন অংশটিতে কম্পন অনুভব করেছেন তা আমাকে জানান এবং আর শরীরের কোন অংশের কম্পন সম্বন্ধে আপনি জানতে চান তাও কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সাবধানে জীবন অতিবাহিত করুন ধন্যবাদ